নেসেসারি টুলস ফর ডিজিটাল মার্কেটিং আমরা এখন আলোচনা করব যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে কোন কোন টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং ডিপেন্ডিং অন টুলস সো আপনি যত ভালো টুলসের কাজ পারবেন আপনি ডিজিটাল মার্কেটিং তত ভালোভাবে করতে পারবেন বা তত ইফেক্টিভভাবে করতে পারবেন বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের টুলসগুলো পেইডও হয়ে থাকে আবার ফ্রিও হয়ে থাকে সো আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে পেইড টুলস এবং ফ্রি টুলসগুলো ব্যবহার করতে হবে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি যেই টুলসগুলো বেসিক্যালি প্রফেশনালি আপনার ব্যবহার করা যায় সেগুলো ম্যাক্সিমামই পেইড থাকে সো আপনি ফ্রি ভার্সানগুলো দিয়ে শিখতে পারেন এবং আস্তে আস্তে আপনার কোম্পানি বড় হলে বা আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাদেরকে একটি বাজেট ধরে দিতে পারেন যে এই টুলসগুলোর জন্য আমাদের এই বাজেট লাগবে এবং এই বাজেটের ফলে আমরা এই কাজগুলো করতে পারবো ফলে সেলস গ্রোথ বেশি হবে তাহলে কিন্তু তারা আপনাকে একটি বাজেট দিবে এবং সেই বাজেট অনুযায়ী আপনি পেড টুলসগুলোকে ইউজ করতে পারেন সো প্রথমেই আমি আপনাদেরকে পঞ্চাশটি ফি টুলসের একটি ব্লগ শেয়ার করেছি সেই ব্লগটা হচ্ছে এটি এখানে আপনার পুরো যে কন্টেন্টগুলো আপনার যে টুলসগুলো আছে ডিজিটাল মার্কেটিংয়ের ম্যাক্সিমাম টুলসগুলো এখানে বলা হয়েছে যেগুলো বেশি পপুলার এবং কার্যকরী সো এখানে কিন্তু ভাগ ভাগ করে বলা হয়েছে যে কোন মার্কেটিংয়ের জন্য যেমন এখানে দেখেন বলা হয়েছে ইমেল মার্কেটিংয়ের জন্য আপনি কোন কোন টুলসগুলো ব্যবহার করতে পারেন যেমন আমি যদি একটু আলোচনা করি কোন কোন টুলসের কথা এখানে বলা হয়েছে সো এখানে প্রথমে বলা হয়েছে যে আপনি কোন কোন ইমেল মার্কেটিং টুলসের মাধ্যমে ফ্রি ইমেল মার্কেটিং করতে পারেন বা ফ্রি ইমেল সেন্ড করতে পারেন তো এখানে আছে হচ্ছে দেখেন প্রথমেই যে টুলসটা আছে সেটা হচ্ছে হাব স্পট ফ্রি ইমেল মার্কেটিং তো এর মাধ্যমে আপনি প্রতি মাসে প্রায় দুই হাজার ইমেল কিন্তু সেন্ড করতে পারবেন পার মান্থ দুই হাজার ইমেল সেন্ড করতে পারবেন তার তাছাড়াও আছে টিন লেটার তো ও এটার আবার পেইড ভার্সনে যেতে হলে আপনাকে পঞ্চাশ ডলার দিতে হবে তাছাড়া আছে টিনি লেটার তো টিনি লেটারের টিনি লেটার হচ্ছে মেল চিপের একটি প্রতিষ্ঠান তো এখানে যদি আপনি ছোট বিজনেসের জন্য যদি আপনি মেল সেন্ড করতে চান একদম নর্মালিভাবে মেল সেন্ড করতে চান তাহলে এই টিনি লেটারটা ব্যবহার করতে পারেন তবে যদি একটু কমপ্লিকেটেড বা অ্যাডভান্স লেভেলে ইমেল মার্কেটিং করতে চান তাহলে কিন্তু আসলে তিনি লেটারটা খুব বেশি কাজে আসবে না কেমন তাছাড়া এখানে আইটি কথা আইটি টুলসের নাম বলা হয়েছে যেটা হচ্ছে মেলচিপ এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড এবং সবচেয়ে বেশি পপুলার একটি ইমেল টুলস তো এর মাধ্যমে আপনি দুই হাজার মানুষকে ইমেল সেন্ড করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে তারপরে আপনাকে পেড ভার্সনে যেতে হবে তাছাড়া আছে জুহো ক্যাম্পেনিংস তো এখানে আপনি বারো হাজার ইমেল সেন্ড করতে পারবেন এবং পার মান্থ দুই হাজার ইমেল আপনি সেন্ড করতে পারছেন আর সেন্ট প্লাস থেকে আপনি পনেরো হাজার ইমেল সেন্ড করতে পারছেন পার মান্থে এবং একসাথে পাঠাতে পারছেন আড়াই হাজার মেল তারপরে মেল জেট আছে মেল জেট আপনি ষোলো হাজার ইমেল পার মান্থে সেন্ড করতে পারছেন অ্যাট এ টাইম আপনি দুইশো দুইশো ইমেল পাঠাতে পারছেন পার ডে কেমন এবং পার মান্থ ষোলো হাজার ইমেল আপনি পাঠাতে পারছেন এখানে আর আছে হচ্ছে মেইল লাইট মেইল লাইটে আপনি পার মান্থ এক হাজার ইমেল সেন্ড করতে পারবেন আর বেঞ্চমার্কে আপনি সেন্ড করতে পারবেন হচ্ছে চৌদ্দ হাজার ইমেল পার মান্থ আপনি দুই হাজার ইমেল সেন্ড করতে পারবেন সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী বা আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা ফ্রি টুলসগুলো ব্যবহার করতে পারেন এবং ফ্রি টুলস থেকে আপনারা চাইলে পেড ভার্সানও যেতে পারেন এতে সবারই পেড ভার্শান আছে তাছাড়া আপনারা এখানে দেখেন চার পাঁচটা টুলসের নাম বলা হয়েছে ইমেল টুলসের নাম বলা হয়েছে এটা আসলে আপনার ইমেলকে যদি আপনি অপটিমাইজ করতে চান অর্থাৎ ট্র্যাকিং করতে চান ঠিক মতো তাহলে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন এখানে এবি স্লিপ টেস্টিং ডিউরেশন নামে একটি টুলস আছে কোশিডিউল ইমেল সাবজেক্ট লাইনার টেস্টার নামে একটি টুলস আছে কপিরাইট কোর্স সাবজেক্ট লাইন জেনারেটর এবং ইভেন্ট টেবিল তারপরে হচ্ছে মোশনমেল মেল কাউন্টডাউন টাইমার যেটার মাধ্যমে আপনি প্রায় দুই হাজার ভিউ পাবেন পার মান্থ তারপরে হচ্ছে সেন্ড্রিক কাউন্টডাউন ট্রাইমার যেটা আনলিমিটেড এবং কাস্টমাইজেবল আপনি ইমেল অ্যাড্রেস সাইন আপ করাতে পারবেন এটার মধ্যে আর কাউন্টডাউন মেল কাউন্টডাউন টাইমার এটাতে প্রায় আপনি এক লক্ষ সেন্ড করতে পারবেন মেইল সো এই টুলসগুলো আপনি একটু দেখে নিতে পারেন এই টুলসগুলো হচ্ছে আপনার ইমেলকে আপনি অপটিমাইজ করতে পারবেন এটা প্রফেশনালি ইমেল মার্কেটিংয়ের জন্য এই টুলসগুলো অনেক দরকারি তাছাড়া ফ্রি এসিও মার্কেটিং টুলসের কথা যদি আমি বলি তাহলে গুগল অ্যানালাইটিক এটা মানে সর্বাধিক ব্যবহৃত একটি ফ্রি এসিও টুল এটা গুগলের নিজস্ব টুল সো এটার মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইটে যে ট্রাফিক এবং অডিয়েন্স যে বিহেভিয়ার এটা আপনি খুব ভালোভাবে আপনি ট্র্যাকিং করতে পারবেন অর্থাৎ এই টুলসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো হচ্ছে তারা কোন বয়সের কোন জেন্ডারের কোন লোকেশনের হ্যাঁ এগুলো আপনি খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন এবং লিঙ্ক ওয়াইজ করতে পারবেন পেজ ওয়াইজ করতে পারবেন তাদের অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ারগুলো আপনি ট্রেকিং করতে পারবেন এটি খুবই সর্বাধিক ব্যবহৃত এবং খুব কার্যকরী একটি টুলস আমি বলবো গুগলের আর গুগলের সার্চ সার্চ কনসোলের মাধ্যমে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার সাইটকে গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে পারবেন এবং আপনার সাইটে যদি কোনো ইরোড থাকে সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন ফলে যেটা হবে আপনার ইরোডগুলোকে যদি আপনি সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনার সাইটের পারফরমেন্স আপনি বাড়াতে পারবেন অর্থাৎ গুগল সার্চ কনসোল যে টুলসটি আছে সেটা আপনার সাইটের পারফরমেন্স বাড়াতে কিন্তু আপনার কাজে দিবে তাছাড়া গুগল কিউয়ার্ড প্ল্যানার এটাও খুব পপুলার একটি টুলস এই টুলসের মাধ্যমে আপনি বেসিক্যালি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার সাইডের ব্লগিংয়ের জন্য বা আপনার সাইটটাকে এসিও ফ্রেন্ডলি করে বিল করার জন্য কিউওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং এটা থেকে কিন্তু ফ্রিতে আপনি খুব ভালো কেউ রিসার্চ করতে পারবেন তাছাড়া আরও কিছু যদি আমি এসিও টুলসের কথা এখানে বলা হয়েছে আমি যদি একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে বাসুমো স্যামরেশ সার্চ সার্চিং ফ্রগ এসিও স্পাইডার টুলস এসইআরপি প্রিভিউ টুলস ইউআরএল বিল্ডার ফর জি ইউস্ট এসিও ফর ওয়ার্ডপ্রেস ইউস্ট এসিওটা খুবই জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস টুলস এটা একটা প্লাগিং এই প্লাগিংয়ের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে খুব সহজেই এসিও করতে পারেন তাছাড়া হচ্ছে অ্যারাস ব্যাকলিং চেকার অ্যান্সার দ্য পাবলিক তো এই টুলসগুলোর মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে এবং পরবর্তীতে কিন্তু পেড ভার্সানে এসিও মার্কেটিং করতে পারেন সো এই সবগুলো টুলসই আপনি ফ্রিতে শুরু করতে পারবেন সো আমি বলবো যে এই টুলসগুলো আপনি শুরু করতে যেমন স্যামরাস কিন্তু একটি পেইড একটি টুলস এবং এটা থেকে কিন্তু আপনি প্রতি মাসে দশটি সার্চ ফ্রি সার্চ করতে পারবেন সো এটাও কিন্তু অনেক বড় একটি ফ্যাসিলিটিস আমি বলবো সো আপনি চাইলে এটা দিয়ে শুরু করতে পারেন ফ্রি টুলসের মাধ্যমে সো এই টুলসগুলোর মাধ্যমে আপনি কিন্তু ফ্রি এসিও মার্কেটিং কিন্তু শুরু করতে পারেন তাছাড়া কনটেন্ট মার্কেটিংয়ের জন্য আপনি যেসব টুলস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গুগল ড্রাইভ আমরা অনেকেই জানি এটা আপনি যে কোনো ডাটাকে আপনি কোলাবারেশান বা ডকুমেন্টকে কোলাবরেশনের মাধ্যমে রিয়েল টাইম এডিট করতে পারবেন তাছাড়া আপনার কন্টেন্টের প্ল্যান অর্গানাইজেশন করতে পারবেন ট্র্যাক করতে পারবেন হ্যাঁ ডাটা আপনি কালেকশন করতে পারবেন গুগল ড্রাইভে অনেক ফেসিলিটিস আছে যেমন গুগল ফ্রম আছে গুগল শিট আছে গুগল পাওয়ার পয়েন্ট আছে হ্যাঁ সো এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজেই গুগল ড্রাইভ থেকে করতে পারেন আর ট্রিলো অ্যান্ড আসানা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এর মাধ্যমে আপনি আপনার এমপ্লয়িদেরকে খুব সহজেই কাজ বুঝিয়ে দিতে পারেন এবং তাদেরকে ট্র্যাকিং করতে পারেন আর এয়ারটেবিলও হচ্ছে একটি অনলাইন টুলস প্ল্যানিং টুলস আমি বলবো এটাকে যাতে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন এটা হচ্ছে একটা স্প্রেডশিটের মতো এবং এটার মাধ্যমে কিন্তু আপনি প্রজেক্টগুলোকে ম্যানেজ করতে পারবেন কেমন আর ফ্রি টুলস ফর রাইটিং কনটেন্ট আপনি যদি কনটেন্ট রাইটিং করতে চান তাহলে বেশ কিছু টুলস আপনি ইউজ করতে পারেন যেমন গ্রামারলি আছে হিমিংওয়ে অ্যাপ আছে হ্যাঁ ও ট্রান্সক্রাইব তো এই টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার গ্রামার চেক করা স্পেলিং চেক করা ওয়ার্ড চয়েস এবং স্টাইলগুলো আপনি খুব ইজিলি কিন্তু চেক করতে পারবেন এবং আপনি নির্ভুলভাবে ইংলিশ যদি লিখতে চান তাহলে কিন্তু আপনি এই টুলসগুলোকে ব্যবহার করতে পারেন তাছাড়া ফ্রি টুলস ফর অপটিমাইজিং আপনি যদি আপনার কন্টেন্টগুলোকে ওয়েব কন্টেন্টগুলোকে এসিও ফ্রেন্ডলি করতে চান বা অপটিমাইজ করে লিখতে চান তাহলে যেই টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ক্রো শিডিউল হেডলাইন অ্যানালাইজার অ্যাডভান্স মার্কেটিং ইনস্টিটিউট হেডলাইন অ্যানালাইজার ওয়ার্ড টু ক্লিন এসটিএমএল এই তিনটা টুলস আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া হচ্ছে অ্যাডিং ভিজুয়াল ইউর কন্টেন্ট অর্থাৎ আপনি যদি ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনারা যেই সবগুলো যে সফটওয়্যারগুলো বা যে টুলসগুলো ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে প্লেসিট ক্যানভা খুবই পপুলার একটি সফটওয়্যার এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে তাছাড়াও আছে আনপ্ল্যাশ অ্যান্ড নাউন দ্য প্রজেক্ট এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু উইদাউট গ্রাফিক ডিজাইন প্রফেশনাল সফটওয়্যার আপনারা কিন্তু প্রফেশনাল মানের ডিজাইনিং করতে পারবেন তাছাড়া আমি যদি ফ্রি সোশ্যাল মিডিয়া শিডিউলিং টুলস যদি নাম বলি অর্থাৎ আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে একবারে বেশ কিছু পোস্ট শিডিউল আকারে যদি পোস্ট করতে চান শিডিউল মানে হচ্ছে যে আপনি ধরেন ফেসবুকের আপনার দশটা পোস্ট আছে আপনি আগামী দশ দিনের জন্য একবারে পোস্টটা দিয়ে দিলেন তাহলে সেটা কিন্তু টাইম কনজিউমিং হয় এবং একটা সিরিয়াল মেনটেন হয় বা একটা রেগুলারিটি মেনটেন হয় তো এই টুলসগুলো আপনি যদি আমি যদি একটু বলি কোন টুলসগুলো ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনি বাফার টুলস ইউজ করতে পারেন হটসুইট ইউজ করতে পারেন লেটার ইউজ করতে পারেন হ্যাঁ টুইট ডেস্ক ইউজ করতে পারেন আইএফটিটি এই টুলসগুলো কিন্তু শিডিউল পোস্টিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনি যেই টুলসগুলো ব্যবহার করতে পারেন লিঙ্ক বিল্ডিং হচ্ছে যেমন ধরেন আমরা বিভিন্ন সাইডের লিঙ্ক যখন আমরা নিতে যাই তখন দেখা যায় যে লিঙ্কগুলো অনেক বড় হয় সেই লিঙ্কগুলো যদি আপনার শর্ট করতে চান তাহলে যে লিঙ্কগুলো ইউজ করতে পারেন যেমন ক্লিক টু টুইট এটার মাধ্যমে আপনার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টুইটারে শেয়ার করার জন্য সেটাকে আপনার ছোটো করতে পারেন আপনারা জানেন যে টুইটারে ওয়ান ক্যারেক্টারের বেশি একটা লেখা যায় না তো সেই ক্ষেত্রে যদি অনেক বড় লিঙ্ক হয়ে যায় তাহলে অন্য কিছু লেখা শুধু থাকে না বা ওই লিঙ্কটাই আপনি শেয়ার করতে পারেন না তো এই ক্লিক টু টুইট এই প্রোস্টার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই একটা টুইটারের টুইটারে পোস্ট করার জন্য একটা লিঙ্ক জেনারেট করতে পারেন তাছাড়া বিটলি এটা খুব পপুলার একটা টুলস আমি বলবো এটা আমি নিজেও ইউজ করি সেটা হচ্ছে যে কোনো বড় টুলসটাকে আপনি বিচলির মাধ্যমে শর্ট করে ফেলতে পারবেন তাছাড়া সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন চ্যানারেটার কোর শিডিউল সোশ্যাল মেসেঞ্জার অপ মেসেজ অপটিমাইজার এই টুলসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর তাছাড়া ফ্রি টুলস ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করার জন্য যেসব টুলস আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফিডলি ট্র্যাকবোর্ড গুগল অ্যালার্টস এগুলো হচ্ছে নোটিফিকেশানের জন্য হ্যাঁ সো আপনারা ধরেন যে কোনো কোনো মিটিংয়ের জন্য বা অন্য কোনো অনলাইন মিটিংয়ের জন্য এই সমস্ত টুলসের মাধ্যমে কিন্তু আপনারা অ্যালার্ম দিয়ে রাখতে পারেন বা অ্যালার্ট করতে পারেন বা নোটিফিকেশন পেতে পারেন আর তাছাড়া সব শেষে গ্রাফি ডিজাইনিংয়ের জন্য বেশ কিছু অ্যাপস মোবাইল অ্যাপসের কথা টুলসগুলো দেওয়া আছে এই টুলসগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা টুলসেই কিন্তু এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লিংক করা হ্যাঁ সো আপনারা প্রতিটি লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন সেই লিংকে যে সাইটটি আছে সেই সাইটটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে সো প্রত্যেকটা লিঙ্কই কিন্তু আপনারা ক্লিক করে করে সেগুলোতে অ্যাকাউন্ট করে সেই ফেসিলিটিসগুলো নিতে পারেন নিলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স হবে এবং এখান থেকে বেটার কোন টুলসটা আপনি ইউজ করতে পারেন আপনার নিজের মার্কেটিংয়ের জন্য বা আপনার কোম্পানির মার্কেটিংয়ের জন্য বা আপনি যেখানে জব করছেন সেই কোম্পানিতে কোন টুলসগুলো ইউজ করা যায় সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সো প্রত্যেকটা সাইডে যাবেন লগ ইন করবেন এবং তাদের ফেসিলিটিসগুলো নেবেন এখানে ম্যাক্সিমামই সি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো সো আমি বলব প্রতিটা টোসি আপনারা ইউজ করেন একবার হলেও ইউজ করেন এবং ইউজ করে আপনারা বোঝেন যে কোন জিনিসটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধা দিবে বা কোন জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন খুব সহজেই কেমন আর তাছাড়াও আমি যদি একটা বলি সেটা হচ্ছে যে আমি যে টুলসগুলোকে ব্যবহার করি বা আমার কাছে যে টুলসগুলোকে বেস্ট মনে হয় এরকম দশটা টুলস দশটা কাজের জন্য দশটা টুলস যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আমি বলবো যে প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং কোলাবোরেশনের জন্য আপনি যে টুলসটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে টেলো এবং ওয়েবসাইট পারফরম্যান্স মনিটরিংয়ের জন্য আপনারা ইউজ করতে পারেন সেমিলাইট্রিক্স অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য আপনারা ইউজ করতে পারেন হাবিসপট সি আর আর ইমেল মার্কেটিং মার্কেটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় যেই টুলসটি আছে সেটা হচ্ছে মেলচি আর হচ্ছে ব্লক টপিক রিসার্চের জন্য অ্যানসার দ্য পাবলিক লোকাল সার্চ লিস্টিং ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে পারেন মজ লোকাল আর রিভিউ অ্যান্ড ফিডব্যাকের জন্য ইউজ করতে পারেন হোয়াইট স্পার্ক রিভিউ বা হ্যান্ড আউট জেনারেটর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারেন হর্ট্রিট এবং ফাইল স্টোরেজ অ্যান্ড কোলাবোরেশনের জন্য ইউজ করতে পারেন জি সুইট বা গুগল ড্রাইভ এবং স্পেলিং অ্যান্ড বেসিক গামার চেকের জন্য ইউজ করতে পারেন গামারলি সো এখানে আমি আরেকটা আপনার ব্লগ শেয়ার করেছি যেখানে এই টুলসগুলো সম্বন্ধে বলা হয়েছে সো আমি নিজেও বলতে পারি আমি এখানে ম্যাক্সিমাম টুলসগুলো আমি নিজেই ইউজ করেছি সো আমি বলতে পারি এখানে যেই টুলসগুলোর কথা বলা হয়েছে সো এই টুলসগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো কাজ করে এবং মোটামুটি ফ্রিতে আপনি খুব ভালো ফেসিলিটিস পাবেন এবং যদি আপনার কোম্পানিটা গ্রো করে বা আপনি যদি কোনো কোম্পানির জন্য কাজ করতে চান তাহলে কিন্তু এই এগুলোর পেইড ভার্শান আপনি খুব সহজেই যেতে পারেন এবং আপনারা প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই পঞ্চাশটি টুলস আপনারা লগ করে চলতে পারেন এবং ব্যবহার করতে পারেন এবং এই দশটি টুলস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখতে পারেন যে কোন টুলসগুলো আপনাদের জন্য সুবিধাজনক বা ব্যবহারযোগ্য বা আপনার কোন টুলসটাতে কি ফ্যাসিলিটিস আছে এবং প্রত্যেকটা টুলস থেকে আলাদা আলাদা করে ফ্যাসিলিটিস নেওয়া যায় কি না যেমন ধরেন এখানে বলা হয়েছে ইমেল মার্কেটিংয়ের জন্য কিন্তু একটার এক এক ধরনের ইমেল সেন্ড করা যাচ্ছে কিন্তু আপনি দেখলেন যে আপনি মেল চেপে দুই হাজার মাত্র ইমেল আপনি সেন্ড করতে পারছেন কিন্তু আপনি দেখেন যে বাকিগুলোতে অনেকগুলোতে কিন্তু চোদ্দো হাজার ষোলো হাজার পর্যন্ত পার মান্থ ইমেল সেন্ড করা যাচ্ছে তাহলে আপনি চার পাঁচটা টুলস ইউজ করে কিন্তু ইজিলি কিন্তু বিশ ত্রিশ হাজার মেল ইজিলি সেন্ড করতে পারছেন সো এরকম যদি আপনারা সবগুলো টুলস ইউজ করেন তাহলে কিন্তু আপনারা বেশ ভালো একটা ফেসিলিটিস ফ্রিতেই কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে বুঝে শুনে আপনারা যখন বিজনেসটাকে একটু গ্রো করতে যাবেন তখন যেই সফটওয়্যারগুলো আপনার বা যেই টুলসগুলো আপনার মনে হবে যেগুলো আমার পেড ভার্সনে গেলেও আমার লস হবে না তখন আপনি আস্তে করে ওই পেড ওই টুলসের পেড ভার্সানে কিন্তু মুভ করতে পারেন তো আমি এখানে টুলসগুলোর কথা বলেছি এবং এই টুলসগুলোর লিঙ্কসহ নাম সহ আমি সবগুলোই ফেসবুক আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ভিজিট করতে পারেন এবং ইনস্টল করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এক্সপিরিয়েন্স নিতে